দেখো ঐন্দিলার নাচ দেখো, পেকে এঁচড় হয়ে গেছে, স্কুলে না গিয়ে, স্কুল খুলে গেছে, স্কুলে না গিয়ে টিভি চালিয়ে এনতা দুম দাঁড়াক্কা নাচছে, আবার মাথায় আবার ফলস চুল লাগিয়েছে একটা তোয়ালে দিয়ে, সাদা চুল, সাদা চুল পরে নাচছে, ওখানে কে টিভিতে সাদা চুল পরে নাচছে বাবু, ও নাচ দেখো খালি নাচ, পড়া একটা মুখস্থ রাখতে পারে না, মনে রাখতে পারে না, নাচগুলো ঠিক মনে রেখেছে, নাচগুলো একদম স্টেপ বাই স্টেপ করেই যাচ্ছে, তাহলে নাচ স্কুলে দিলে কী কাণ্ড করতো, বাড়িতেই একমাত্র ফোন দেখে আর টিভি দেখে যা শিখেছে শিখেছে তাতেই ফাটিয়ে ফেলছে, বাড়ি কত ভেঙে চুড়ে যাচ্ছে ওর নাচের চোটে। কিরে কিরে পড়তে বস, ও পড়ার কথা জিজ্ঞেস করলে, পড়ার কথা বললে একদম সাইড দিয়ে চলে যাবে, কানের সাইড দিয়ে চলে যাবে, কথা কানে ঢুকবে না, কিন্তু একটু তো নাচ চালিয়ে চালিয়ে খালি নাচ হবে, ও যদি একটা পড়াশোনা জিজ্ঞেস করি পারবে না, আর কিছু পারবে না, যদি ও এখন মুডে আছে এই দেখে ঘুরে দেখবেও না। আচ্ছা তুই নাচ করে নে, আচ্ছা বলতো ছাতা ইংরেজি কি, শুনবেই না, পড়াশোনা জিজ্ঞেস করেছি তো শুনবেই না, বাবা তুই তোর নাচ বাবা, দরকার নেই তোর নাচের মাঝখানে ঢুকে, তুই তোর নাচ আর তুই তোর দেখ, কিরে নাচ হলো, হলো এখনো হয়নি, সবাই স্কুলে গিয়ে পড়াশোনা করছে আর তুই ঘরে টিভি চালিয়ে নাচ করছিস, তোর বন্ধুরা তোর সাথে আর মিশবে না, তুই দূর।